ইন্দিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের নবম অধ্যায় ব্যবসার সহায়ক সেবা আলোচনা করব এবং এটা আমি অলরেডি দুটো ক্লাসে আলোচনা আরও করেছি আগের বিষয়বস্তুগুলা। আজকে আমি নতুন বিষয়বস্তু আলোচনা করব নবম অধ্যায় থেকে ব্যবসার সহায়ক সেবা। এখানে আমাদের অলরেডি আলোচনা করা শেষ যে ব্যবসার সহায়ক সেবা কী, যেমন আমরা বলেছিলাম যে যে সমস্ত সংগঠন ব্যবসা গঠন করতে পরিচালনা করতে টিকে থাকতে সাহায্য করে তাদেরকেই ব্যবসার সহায়ক সেবামূলক প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। যেমন বিভিন্ন ধরনের আমরা বলছিলাম বিসিএ, যেমন সংরক্ষণমূলক সেবা, উদ্দীপনামূলক সেবা, সমর্থনমূলক সেবা তারা দিয়ে থাকে। কারণ বিসিকের কথা আমরা বলেছিলাম, তারা ক্ষুদ্র ঋণ দেয় এবং বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন এনজিওগুলা বেসরকারি সংস্থা বলছি, যেমন ব্র্যাক, তোমার আশা, প্রশিক্ষা, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আস্তে আস্তে আরও পরবর্তী যে সহায়ক সেবামূলক বিভিন্ন আমাদের দেশের এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজকে আমরা যেমন বিজিএমই সম্পর্কে আলোচনা করব, তারপর তোমার রপ্তানি উন্নয়ন ব্যুরো, হ্যাঁ এগুলো আমরা আজকে আলোচনা করব। তোমরা এই বোর্ডের দিকে তাকাও, বড় করে ধরা এখানে, হ্যাঁ যেমন নবম ব্যবসায় সহায়ক সেবা বিভিন্ন ধরনের সহায়ক সেবামূলক প্রতিষ্ঠান যেমন এর মধ্যে শিল্প ও বণিক সমিতি, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারপর বিজিএমইএ, তারপর রপ্তানি উন্নয়ন ব্যুরো, এই তিনটা জিনিস আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। শিল্প ও বণিক সমিতি, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এই তিনটা জিনিস আলোচনা করব। এখন আমি ধাপে ধাপে এই তিনটা আলোচনা করব, তোমরা এখন মনোযোগ দিয়ে সেগুলো খেয়াল করো।